বাড়ছে কাটা খালের জল, ঘড়ি কাটা যখন বলছে প্রায় 2:45, তখন কিন্তু আমরা সকাল থেকে দেখছিলাম যে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা যা জলমগ্ন ছিল তা এখন অনেকটাই হালকা হচ্ছে, জল অনেকটাই কমছে। কিন্তু আগরতলা শহরের জল যখন একদিকে কমছে তখন কাটা খালের জল কিন্তু বাড়ছে, এবং সেটাই কিন্তু উদ্বেগের বিষয় যারা কাটা খালের পাশে যারা বাসিন্দারা থাকে তাদের জন্য। আপনারা, আমরা ইতিমধ্যেই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্গাচুমনি ব্রিজের ওপর, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ফাঁকিও বনগর ঋষিপাড়া যে চিত্র আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার্ডের পর্দায়, আপনারা দেখুন জল অনেকটাই কিন্তু প্রবেশ করে গেছে ঋষিকলোনিতে, এবং সেখানে বিভিন্ন বাড়ি যে দেখা যাচ্ছে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু ইতিমধ্যেই জলের তলায়, এবং যত বেলা গড়াচ্ছে তত কিন্তু কাটা খালের জল বাড়ছে, এবং এটাই আমরা স্বাভাবিক প্রত্যেকবার দেখি যখনই আগরতলা শহরে জল ঢুকে, সেই জল কিন্তু ধীরে ধীরে কাটা খালে পড়ে, এবং কাটা খালে পড়ে সেই কাটা খাল হয়ে কিন্তু বাংলাদেশ নামে। তার জন্যে এই কাটা খালের দুপারে যে বাসিন্দারা রয়েছে তাদের কিন্তু নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন অনেক আগে থেকেই আশপাশে রিলিফ ক্যাম্পের আয়োজন করেছে। আমরা শুধু এখানে ঋষিকলোনি নয়, পাশে বিতারবন রয়েছে, বিতারবনেও কিন্তু জল প্রবেশ করেছে, আমরা সকাল থেকে খবর পেয়েছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কাটা খাল একদম টুকুটুকু বিপদ সীমার উপর দিয়ে কাটা খাল বলছে। দাদা, আপনার এই বাড়ি কি এলাকা আর কি নাম আপনার? সঞ্জিত সিং। আচ্ছা, এই জল যে এই যে বাড়ছে এটা কি সকাল থেকে এরকম বেশি ছিল নাকি সকালে কম ছিল? সকাল থেকে আরও বাড়ছে, এখন বেড়েছে, সকালে কম ছিল। আচ্ছা, এখানে আশেপাশে যাদের বাড়িঘর আছে তাদের এখন কী অবস্থা? বাড়িঘরে কি কেউ আছে? বাড়িঘরে অনেকে থাকলে খাটের ভিতরে, খাটের ভিতরে বই দিয়ে খাটতে বসা বইরা, আর অনেকে শান্তি অবরত জানা পারছে অনেকে তা খাটের ভিতরে বিয়েতে। আচ্ছা, এই যে গতকালকে থেকে যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে এবং গতকালে আগের দিন থেকে বৃষ্টি হচ্ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে, এবং আগরতলা শহরেও আমরা দেখেছি যে গতকালকে বিভিন্ন জায়গায় বান হচ্ছে, তো আপনাদের এখানে কি কোনোভাবে প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয়েছে? কাম কাজ করতে পারবো একদম। যেটা দর্শক বন্ধুরা, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করবো, দেখুন আগরতলা শহরের জল কিন্তু অনেকটা কমে গেছে, এবং বৃষ্টি কমে যাওয়ার ফলে এই যে জায়গাগুলো আমরা এই মুহূর্তে আমরা দুর্গাচুমনি ব্রিজের ওপর রয়েছি, দুর্গাচুমনি ব্রিজে রয়েছি, আগরতলা শহরের ট্রাফিক কিন্তু অনেকটাই সচল হয়ে উঠেছে, আর রাস্তা গাড়ি ঘোড়া কিন্তু এই মুহূর্তে গাড়ি চলছে, বাইক চলছে, টু হুইলার চলছে, ছোটো গাড়ি চলছে, বড়ো গাড়ি কেমন দেখা না গেল। এই মুহূর্তে দেখুন আমরা বিস্তীর্ণ এলাকা, আপনাদের দেখাচ্ছিলাম ঋষিকলোনি কাটা খালের পাশে ঋষিকলোনি, তোমার দেখুন বিতারবন এলাকা, এখানে বাড়িঘর রয়েছে মানুষের একদম এই কাটা খালের পরে অনেক বাড়িঘর রয়েছে, খুব জায়গা, সেসব বাড়িঘর কিন্তু এখন অনেকটাই জলের তলায়, এবং যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এবং দাদা, আপনার কি এলাকায় বাড়ি? এলাকা বাড়ি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দেবুদেব। আচ্ছা, এই যে কাটা খালে জল বাড়ছে, সকালে যখন বৃষ্টি হয়েছে তখন তো এত জল? তখন এত জল ছিল না। হ্যাঁ, আপনার 11টার পরে জল বাড়তে থাকছে, এখন 2টা বাজে, এখনো প্রচন্ড জল হয়েছে। আচ্ছা, প্রচন্ড জল হয়েছে এখানে। এই যে আশেপাশে যাদের বাড়িঘরে জল ঢুকে গেছে তাদেরকে তো প্রশাসনের তরফ থেকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে? তাদেরকে প্রশাসনের রিলিফ ক্যাম্পে তাদের নিমন্ত্রণ করে নেয়, তারা যান বাঁচানোর জন্য, সন্তান বাঁচানোর জন্য তারা স্কুলে গিয়ে সেরা শিবিরে নিয়েছে। হ্যাঁ, প্রগতি স্কুলে। প্রশাসনের তরফ থেকে তাদের খাবার দাবারের কোনো ব্যবস্থা করা? এখন এই খবরটা আমাদের কাছে আসেনি, কিন্তু নিশ্চয়ই খাবার আসবে, খাবার আসবে। মিউনিসিপ্যালিটি থেকে কোনো কিছু কি আপনাদের মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে? হ্যাঁ, মিউনিসিপ্যালিটি এলাকা। হ্যাঁ, মিউনিসিপ্যালিটি থেকে কোনো ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া? না, এখনো দেখিনি, এখনো কেউ আসেনি, এখনো কেউ দেখিনি। ধন্যবাদ আপনাকে। দর্শকবৃন্দ, যেটা দেখছেন আপনারা, যেটা সকাল থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম, এবং গতকালও আমরা বলেছিলাম যখন আমরা বলদা খাল ছিলাম, বলদা খালের একটা অংশ যেটা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে পড়ে, মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু কোনো ধরনের এই যে প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে কিন্তু দাঁড়ানোর ব্যবস্থা করা হয়নি, কিন্তু অবশ্যই গতকাল আমরা দেখেছি বলদা খালে সেখানে জিরানিয়া মহকুমা প্রশাসন থেকে ব্যবস্থা করা হয়েছে, এবং আজও আমরা দেখতে পাচ্ছি প্রশাসন করার ব্যবস্থা করা হয়েছে, বলা হচ্ছে যে
বিভিন্ন এই যে মসজিদ রয়েছে এখানে মসজিদে এবং স্কুলের পাশে কিন্তু এই মুহূর্তে ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখছেন আমরা অবশ্যই নিউজ ব্যাঙ্গার্ড নজরদাখছি সব দিকে, আপাতত শহরে কোথায় কী হচ্ছে সব খবর রাখছি। এই মুহূর্তে আরও অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনারা দেখুন এখানে এই মুহূর্তে কাটাখালপাড়ের যারা রয়েছে কাটাখালপাড়ের বাসিন্দারা তারা কিন্তু ব্রিজের ওপর বাড়িঘর ছেড়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছেন যেহেতু উঁচু জায়গা এবং যখন শহরের জল কমছে আস্তে আস্তে কিন্তু শহরে ট্রাফিক চালু হয়ে গেছে, শহরের কিন্তু আস্তে আস্তে গাড়ি চলতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি। নিউজ ব্যাঙ্গার্ডের টিম গোটা টিম ছড়িয়ে আছে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে, শুধু আগরতলা শহর নয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মুহূর্তে কিন্তু মানুষ বিপন্ন। প্রাকৃতিক দুর্যোগের কারণে গতকাল 7 জনের মৃত্যু হয়েছে, আজও কিন্তু এই মুহূর্তে আগরতলা শহর সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষ বিপন্ন এবং মানুষ অনেকেই বাড়িঘর যারা লোলাইং এরিয়াতে থাকে বা যারা নদীর আশপাশে খালের আশপাশে যাদের বাড়িঘর তারা কিন্তু বাড়িঘর ছেড়ে বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে এবং সেখানে কিন্তু তাদের প্রাণবলি করা হচ্ছে। হ্যাঁ, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আছেন, আমরা আরও কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে জল বাড়ছে আপনার নাম দেখতে চান আপনার বাড়ি কি এলাকায়? আচ্ছা, এই যে জল বাড়ছে, বলা হয় যে যখন আগরতলা শহর জলমগ্ন থাকে আগরতলা শহরের জলটা এই কাটাখালে চলে আসে এবং কাটাখালের জল আস্তে আস্তে বাড়তে থাকে, প্রশাসনের তরফ থেকে কি কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? প্রশাসনের তরফ থেকে তো এতে বুট এসছে, বুট তো আসেনি এখনো, আসাও নেই। এই যে বৃষ্টি জল বেড়েছে, হ্যাঁ আপনারা এই যে জলটা বাড়ে, আপনারা তো এখানে থাকেন, আপনারা জানেন, আপনাদের অভিজ্ঞতা আছে, এই জলটা কি আরো বাড়বে বলে মনে করছেন? আমি আশা করছি আরো বাড়বে, পাহাড়ে জল বাড়ছে বুঝো, আরো জল বাড়তে পারে, জল বাড়বে একদম, জল বাড়বে একদম, জল আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে দর্শক বন্ধুরা কাটাখালের আশপাশে। এবং এটা কিন্তু যেমন হাওড়া নদীর জল বাড়লে যেমন আগরতলা নগরবাসীদের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, ঠিক তেমনি কাটাখালের জল যদি বাড়ে তখনও কিন্তু নগরবাসীদের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, কারণ কাটাখালের জল কিন্তু আশপাশের এলাকাকে ক্ষতিগ্রস্ত করে। আমরা অবশ্যই নজর রাখি সব দিকে। আর নিউজ ব্যাঙ্গার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক, সাতপুত্র লোদ, দীপেন চৌধুরীর রিপোর্ট আপনারা এই মুহূর্তে দেখছেন। আমরা এই মুহূর্তে ভাটির মহানগর ব্রিজের ওপর থেকে রিপোর্টিং করছি এবং আগরতলার বিভিন্ন প্রান্তে, কিন্তু আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে আমাদের রিপোর্টাররা রয়েছে, সেই রিপোর্টাররা আপনাদের রিপোর্ট করবে। দেখতে থাকুন নিউজ ব্যাঙ্গার্ড। সামনে যান ওই যে বাড়ি।